আপনারা এটা শেয়ার করে দেন না, আগেরটা বাদ। ১২ মিনিট আমি ডিলিট করে দিই। ওকে, গেল। বিসমিল্লাহ, তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন, 23-24 আর হলো 25-26। এই প্রশ্নগুলোর নাম হচ্ছে এমসিকিউ। এমসিকিউ বা ম্যাচিং রিসার্চ, ওদের একটা ভালো দিক হলো ওরা কামস ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার, সিরিয়াল মেনটেন করে। আপনি তাহলে পাশে লিখা রাখেন, এটা সিরিয়াল মেনটেন করে, সুন্দর করে লিখে নেন, সিরিয়াল মেনটেন করে। আর এর থেকে ভালো ইংলিশ কি সিরিয়াল মেনটেন করার, ইংলিশটা লিখে নেন, বেটার হবে। কামস ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার, বানানটা আপনার ঠিক হয়ে যাবে। কামস ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার, কামস ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার, আচ্ছা ভালো। আর 2 নম্বর হচ্ছে কিওয়ার্ডস থাকে, এটাও লিখেন পাশে, কিওয়ার্ডস, কিওয়ার্ডস থাকে এগুলোতে, কিওয়ার্ডস দুটা লেখা হয়ে গেল। 3 নম্বরটা লিখেন, এটা প্যারাফ্রেজিং দিলেই উত্তর, উত্তর হবে সিনোনিম দেওয়া। প্যারাফ্রেজিং মানে সিনোনিম হতে পারে, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, ইত্যাদি 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 ইত্যাদি। প্যারাফ্রেজিং, ওটা আমাদের উত্তর। হ্যাঁ ভালো। ওকে, প্যারাফ্রেজিং এর কিন্তু অনেকগুলো ব্যাপার থাকে। হ্যাঁ, আপনার একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ হয়, অ্যাক্টিভ প্যাসিভ হয়, সিম্পল কমপ্লেক্স হয়। এখানে অনেক উদাহরণ লিখে দিছি আমি। তারপরে আপনার ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ হয়ে যায়, কম্পিট কে কম্পিটিশন লেখা, অ্যাচিভ কে অ্যাচিভমেন্ট লেখা। আর তার থেকেও মজার ব্যাপার হয় সেটা হচ্ছে সিনোনিম, সিনোনিম আপনার অনেক ইম্পর্টেন্ট, সিনোনিমটা অনেক কাজে লাগে। সিনোনিমটা অন দা ব্রিঙ্ক অফ মানে অ্যাবাউট টু, শি ইজ অ্যাবাউট টু ডাই, শি ইজ অন দা ব্রিঙ্ক অফ ডেথ, এরকম। ফর্ম মানে টাইপ, কাইন, সোর্ট, ইউনিট, জনরা, ভ্যারিয়েন্ট, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা বুঝতে হবে। হুইচ টু বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকলস ডাজ দ্য রাইটার মেনশন, এই লাইনটা, এই লাইনটা এরকম দেওয়া আছে। হ্যাঁ, হুইচ টু বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকলস ডাজ দ্য রাইটার মেনশন, এটা তো প্রশ্নবোধক বাক্য। আপনি কি করবেন আগে, এই প্রশ্নবোধক বাক্যটাকে অ্যাসারটিভ বানাই দিবেন। যেন আমরা আগে অ্যাসারটিভ বানাই দিই, দেখি ভাগ্য ভালো থাকলে কপি করা যাবে, না থাকলে যাবে না।
ডাচ। যা বলছে তা আমি লিখে ফেলি, বেটার হবে। হুইচ টু বেনিফিটস, BENEFITS, বেনিফিটস অফ AUTO, অটোমেটেড, অটোমেটেড ড্রাইভিং, DRIVING, ড্রাইভিং, DOES, ডাজ দ্য রাইটার, WRI, ডাজ দ্য রাইটার মেনশন, TION, মেনশন। বলেন তো কি লিখা, এরকম লেখা অন্য কিছু? আমাকে কথা বলার সুযোগ আছে তো, বলেন কি লেখা আছে? বেইকোস লেখা ছিল ড্রাইভিং এর জায়গায়। ডাইভার্সের জায়গায় ভিয়াকাস লেখা। হুইচ টু বেনিফিটস অফ অটোমেটেড ভিয়াকাস ডাজ দ্য রাইটার মেনশন। ভালো কথা, তাহলে আপনি বলতে চাচ্ছেন ড্রাইভিং এর জায়গায় ভিয়াকাস দেওয়া ছিল। ভিয়াকলস, VEHICLES, ভিয়াকলস, ডাজ দ্য রাইটার মেনশন। এটা তো একটা প্রশ্নবোধক বাক্য, আপনার কাজ হবে প্রথমত এই প্রশ্নবোধক বাক্যটাকে অ্যাসারটিভ বানানো। তাহলে আপনি মিনিং না বুঝতে পারলে কি করবেন, এই বাক্যটারে কি করবেন, ফার্স্টে কি বানাবেন বলেন? অ্যাসারটিভ বানাবেন, অ্যাসারটিভ বানাবেন। আচ্ছা, অ্যাসারটিভ বানাইতে হলে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব কোনটা বলেন এই বাক্যের মধ্যে? ডাজ, ডাজ স্যার, ডাজ, ডাজ। তাহলে এর পরে সাবজেক্ট থাকবে, তাহলে আমার সাবজেক্ট কোনটা বলেন? দ্য রাইটার মেনশন, দ্য রাইটার মেনশন, দ্য রাইটার। হ্যাঁ, আর বার বলবো মেনশনস। এখন আমি মেনশনের জায়গায় কি পড়বো বলেন? মেনশনস পড়বো, কারণ ডাজ আছে যে। ওকে, মেনশনস, মেনশনস এর পরে আপনি এই অংশটা পড়বেন, তাহলে আপনার জন্য মিনিংটা বের করা ইজি হয়ে যাবে। দ্য রাইটার মেনশনস, তারপরে কি পড়বেন বলেন? হুইচ টু বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকলস। ওকে, এবার মিনিং করার জন্য সাবজেক্ট পড়বেন, সাবজেক্ট হচ্ছে দ্য রাইটার, এর ভার্ব পড়বেন, ভার্ব কোনটা বলেন? মেনশনস। মেনশনের পাশে বলে রাখেন টকস অ্যাবাউট, টেলস, টেলস অফ মানে বলা, বলেন মেনশন মানে কি সবাই বলেন? বলা। দ্য রাইটার মেনশনস, লেখক বলে, কি বলে লেখক, কার কথা বলে বলেন? কি কি বলতেছে, খারাপ কিছু বলতেছে না বেনিফিটের কথা বলতেছে লেখক? বেনিফিটের কথা বলতেছে, বেনিফিটস, বেনিফিটস, বেনিফিটস মানে উপকারিতার কথা বলতেছে, বেনিফিটস। হ্যাঁ, বেনিফিটস, বেনিফিটটা কার? বেনিফিট অফ আর্লি রাইজিং, বেনিফিট অফ ড্রিঙ্কিং টি, রাইটার, রাইটার। ও মিয়া, এটা কি কইলেন? অটোমেটেড ভেহিকল স্যার, তাহলে অটোমেটেড ভেহিকলস মানে ড্রাইভারলেস গাড়ির কিছু উপকারিতা আছে। যানবাহনের জন্য, হ্যাঁ যানবাহনের। ঠিক আছে, তাহলে ড্রাইভারলেস ভেহিকলের বেনিফিট আছে, আমরা কয়টা বেনিফিট খুঁজে বের করব বলেন? আমাদের পারপাস কয়টা খুঁজে বের করা? দুইটা। আর ওই দুইটা কে বলে দিছে, ওইটা কে বলছে বলেন? রাইটার, রাইটার, রাইটার বলছে। দেখেন প্রবলেমটা কি দাঁড়ায় জানেন, এই প্রত্যেকটাই আসলে অটোমেটেড ভেহিকল এর বেনিফিট। আপনি দেখেন কার ট্রাভেলার্স কুড এনজয়, নিজেকে মিউট করে রাখেন, কথা বলার সময় আনমিউট করবেন, কারণ আজকাল থেকে নয়েজ আসে। কার ট্রাভেলার্স কুড এনজয় কনসিডারেবল কস্ট সেভিংস, যারা গাড়িতে করে ট্রাভেল করে তারা অনেক তাদের কস্ট বেঁচে যাবে, এটা কিন্তু অফকোর্স এটা বেনিফিট হতে পারে। অটোমেটেড ড্রাইভিং এরও বেনিফিট, কার ট্রাভেলার্স তারা অনেক কস্ট, ওদের সেভিংটা কমে যাবে হতে পারে, ইটস আ গুড থিং। ইট উড বি ইজিয়ার টু ফাইন্ড পার্কিং স্পেসেস ইন আরবান এরিয়া, অটোমেটেড ড্রাইভিং হলে হয়তো আরবান এরিয়াতে গাড়ি নিজেই খুঁজে বের করবে কোন জায়গায় পার্কিং এরিয়া আছে, হতে পারে এটা একটা বেনিফিট, এটাও কিন্তু একটা বেনিফিট। প্রবলেমটা হয় এখানে, কনফিউজ লেগে যায় যে এটাও তো বেনিফিট, এটাও তো বেনিফিট। তিন নম্বরটা, ট্রাভেলার্স কুড স্পেন্ড জার্নিজ ডুইং সামথিং আদার দেন ড্রাইভিং, ট্রাভেলাররা জার্নির সময়টা ব্যয় করবে ড্রাইভিং না করে অন্য কিছু করে, এটা একটা বেনিফিট ভালো। পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট কুড ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি, যে সমস্ত মানুষ শারীরিক অক্ষমতার কারণে ড্রাইভিং করতে পারে না ওরা খুব ভালোভাবে ড্রাইভিং করতে পারবে, হ্যাঁ হতে পারে এটা, এটা একটা বেনিফিট। আর রিডাকশন ইন দ্য নাম্বার অফ কার্স, মানে গাড়ির সংখ্যা কমে যাবে, হুইচ মিন আর রিডাকশন ইন পলিউশন, পলিউশন কমে যাবে, অটোমেশন হলে হতে পারে পলিউশন কমবে, প্রত্যেকটাই কিন্তু ভালো দিক। প্রবলেমটা দাঁড়ায় হচ্ছে আমার দরকার কি এই সবগুলো ভালো দিক খুঁজে বের করা, না লেখক কি কোন দুইটা ভালো দিক বের করছে বলেন? কোনটা বের করা, সবগুলো নাকি লেখক একটা বলছে? লেখক যে দুইটা বলছে ওটা খুঁজে বের করা। তাহলে আমরা কথা হচ্ছে
আমরা লিস খালামনির ওয়েবসাইটে গিয়া দেখি উনি আমারে কি করতে বলে। লিস খালামনি বলছে যে রাইটিং রিডিং এর 99 পাইতে হলে আমরা কি করব না, ডু নট বদার রিডিং দা প্যাসেজ করব না, ইটস আ ওয়েস্ট অফ টাইম, সময়ের অপচয়টা। ফার্স্ট রিড দা কোয়েশ্চেন, কোয়েশ্চেন পড়ব, আমরা সেই কাজটা করে ফেলছি। সার্কেল দা কিওয়ার্ডস, কিওয়ার্ড এখন সার্কেল করব। চলেন এবার আমরা কিওয়ার্ড খুঁজি, কিওয়ার্ড কে সার্কেল করি। এখানে কিওয়ার্ড কোনটা হতে পারে বলেন? অটোমেটেড ভেহিকলস, এটা পাবো বা এটা সিনোনিম পাবো? আর কি বলেন? বেনিফিটস, টু বেনিফিটস, টু বেনিফিটস থাকবে স্যার, টু বেনিফিটস থাকবে স্যার, দুইটা 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 পর পরই পাবো আমরা হয়তো, কারণ এগুলা প্যাসেজে সিরিয়ালে আসে বাট এখানে সিরিয়াল অনুযায়ী আসে না। বেনিফিটস এর জায়গায় আমরা বেনিফিট পাবো না, সিনোনিম পাবো, সিনোনিম পাইতে পারি। তাহলে কিওয়ার্ড আমরা দাগাইছি, সিনোনিম যে পাবো এটাও খালামনি বলে দিছে, বলতেছে যে read the question, circle the keywords, then try to look for those keywords. তারপর ওই কিওয়ার্ড খোঁজেন, or or কি খুঁজতে বলছে, or a synonym অথবা কি paraphrase text, এটাকে নিউট করেন যার পাশে আজান হচ্ছে। ওকে, হ্যাঁ বাস, বা প্যারাফ্রেজ টেক্সট খুঁজবেন ইন দা প্যাসেজ, প্যাসেজে গিয়ে ওর কাছাকাছি কোন কথাটা বলছে, সিনানিমটা কি ওটা খুঁজবো আমরা, ওই কিওয়ার্ড গুলোই খুঁজবো, বুঝছেন? ওকে, তাহলে এবার আমরা বেনিফিটস, তো বেনিফিট অটোমেটেড ভেহিকল যদি পাই, ভাগ্য ভালো থাকলে অটোমেটেড ভেহিকল ফেজে পাবো, বেনিফিট খুঁজে দেখি বেনিফিট কই আছে। চলেন, ড্রাইভারলেস কার্স 155 করে দেখি কেমন হয়, চলে 160 করে দিই। দেখি বেনিফিট কোথায় আছে, কোনখানে কোনখানে বেনিফিট কথা বলা আছে। অ্যানাদার এম, ইফ দ্য ভেহিকল ক্যান ডু, হ্যাঁ, হিউম্যান এরর, বেনিফিটস, ওয়ান, সেফটি ভালো দিক, হ্যাঁ, ইউকেস হ্যাজ ডেমনস্ট্রেটেড 90%, অটোমেশন মে হেল্প টু রিডিউস ইনসিডেন্স অফ দিস, এটা বেনিফিট, হ্যাঁ। অ্যানাদার এম ইজ টু ফ্রি পিপল স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাস, হ্যাঁ, এটা একটা বেনিফিট। নিচেও আছে বিয়ন্ড দিস ডিরেক্ট বেনিফিটস, এটা পেয়ে গেছে আমি সরাসরি। These direct benefits, এখানে দিজ এর নিচে আপনি দাগ দেন, দিজ ডিরেক্ট বেনিফিটস। আচ্ছা বলেন তো, দিজ দিয়ে এই ডিরেক্ট বেনিফিট গুলো ছাড়াও, বিয়ন্ড মানি হলো ইন অ্যাডিশন টু, এই বেনিফিট গুলো ছাড়াও, তাহলে ওই বেনিফিট গুলো কোথায় বলছে, নিচে বলছে না উপরে বলছে বলেন? এই বেনিফিট গুলো ছাড়াও আরো বেনিফিট আছে, উপরে উপরে বলছে, তাহলে আমরা উপরে যাই দেখি। ভালো, তাহলে আমরা উপরে দেখি, there are many reasons why technology is advancing so fast, লাইনটার ব্যাক আমি করছি না। One frequently cited motive is safety, নিরাপত্তা, হ্যাঁ নিরাপত্তা ভালো দিক, বেনিফিট। Research at the UK's Transport Research Laboratory has demonstrated that more than 90% of road collisions involve human error as a contributory factor and it is the primary cause in the vast majority. Automation may help to reduce the incidence of this. পরের লাইন বললো, another aim is to free the time people spend driving for other purposes. এলাইনটা পড়লে আপনি উত্তর পাবেন। Another aim is to free the time. Aim, এখানে aim শব্দটা আছে, এখানে আপনি motive এর নিচে দেখবেন, motive. Motive আর aim, এটা লিংক করায় দেন। বলেন aim মানে motive, motive, aim, motive, purpose. এগুলো synonym, এগুলো একই অর্থ প্রকাশ করে। বুঝতে পারলাম? মোটিভ, এইম, আর কি কি বলেন তো, গোল, অবজেক্টিভ, গোল, এগুলো সব রিজন, রিজন, আনাদার রিজন। টেকনোলজি ইজ অ্যাডভান্সিং, সবাই মানে অটোমেশন যে এত তাড়াতাড়ি মানুষ আনার চেষ্টা করতেছে, এর পেছনে অনেক রিজন আছে। এখানে একটা রিজন বললো, টু ফ্রি দ্য টাইম পিপল স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাসেস। এখন কথা হচ্ছে, এই বাক্যটা আমি স্টুডেন্টদেরকে অনেকবার ব্যাখ্যা করে দিছি যে এই বাক্যের মূল অংশ কোনটা, কারো কি মনে আছে? another aim is to free the time people spend, another aim, আপনি লিখে ভালো আলাদা করে, a n o t h e r, another aim, another aim is to f i w e free the time people spend, p o r other people, s p e n d, people spend for other purposes, তাই না? purposes, p u r p o s e s, সময়টাকে অন্য কাজে লাগানো। আচ্ছা ভালো কথা, 24 এ আছে, একটা ছোট করে দিই প্রয়োজনে, ইটস ওকে, চলে এটা। আনাদার এম ইজ টু ফ্রি দ্য টাইম পিপল স্পেন্ড ফর আদার পারপাসেস। এখন আমি স্টুডেন্টকে জিজ্ঞাসা করি প্রায় সময় এবাকে জিস্ট কোনটা,
ওকে জিস্ট আপনারা অনেকেই পারবেন, আমিও বলে দিচ্ছি। বাক্যের সাবজেক্ট হচ্ছে another aim, বাক্যের ভার্ব হলো is, টু ফ্রি দা টাইম মানে সময় বের করা, সময়টাকে ফ্রি করে দেওয়া, সময়টাকে ফ্রি করে দেব, সময়টা ফ্রি করে দেব, এর পেছনে উদ্দেশ্য কি? আদার পারপাস, অন্য কোনো রিজন, অন্য উদ্দেশ্যে মানে সময় বাঁচাবো, বলেন ফ্রি দা টাইম মানে বলেন সময়টাকে বাঁচাবো, সময় বাঁচিয়ে কি করব, অন্য কাজে লাগাবো, অন্য কাজে লাগাবো। এখন সময় নিয়ে একটা বাক্য দেওয়া আছে, এই যে মাঝখানে বাক্যটা, এই বাক্যটা কাকে নিয়ে বলা, সময়টা নিয়ে বলা। বর্তমানে ওই সময়টাতে মানুষ কি করছে, পিপল স্পেন্ড, মানুষ এখন কিভাবে কাটায় ওই সময়টা, ড্রাইভিং, মানুষ ড্রাইভিং করে কাটায়, ইংলিশ বলেন পিপল স্পেন্ড ড্রাইভিং, মানুষ গান গেয়ে কাটায়, ইংরেজি বলেন পিপল স্পেন্ড সিঙ্গিং, সিঙ্গিং, ঠিক আছে, তার আগে টাইম আছে। আচ্ছা এখন বর্তমানে যে আমরা গাড়ি চালাই, গাড়ি চালাইলে ড্রাইভার সাহেব উনি কি করতে পারে, ওনারা কি করতে হয় বলেন, যে ঘুমায় থাকেন উনি ড্রাইভিং চালায়, উনি ড্রাইভিং করে বলেন, কোন কাজটা করে উনি, ড্রাইভিং করে, ড্রাইভিং করে, ড্রাইভিং করে, তাহলে অটোমেশন হইলে কোনো ড্রাইভার লাগবে না, এতে করে সময়টা নষ্ট হবে না, সময়টা বাঁচবে বলেন, অন্য কাজে কাটাবে, মানে ড্রাইভিং এর সময়টা ড্রাইভিং করে কাটাবে না, অন্য কাজে বলেন, আদার পারপাসেস মানে বলেন তো, আদার দেন, আদার দেন ড্রাইভিং, আদার দেন ড্রাইভিং, বুঝছেন? ওকে ভালো, তাহলে আপনারা যদি আমি এখান থেকেও বুঝাই, বাক্যের সাবজেক্ট হচ্ছে another aim is to free the time, এটা হচ্ছে মূল অংশ, এর সাথে থাকবে এতটুকু অংশ for other purposes, তাহলে অর্থ দাঁড়ায় কি another aim হলো সময়টা বাঁচায়া কি করা, নষ্ট করা না, অন্য কাজ করা, বলেন অন্য কাজ ইংরেজি কি, অন্য কাজ করা, যে সময়টা মানুষ এখন কি কাজে ব্যয় করছে, এখন ব্যয় করছে কি কাজে, ড্রাইভিং, এখন ব্যয় করছে ড্রাইভিং করে, তাহলে অটোমেশন হলে, রোবটিক গাড়ি হইলে ওই সময়টা বাইচা সে অন্য কাজ করতে পারবে, তারা ড্রাইভিং করতে হবে না, এটা দিয়ে একটা যায়, বুঝছেন? ওকে সবগুলা পড়বেন, পরে আমার লিখে পাঠান কোনটা যায়। দেখি কোন অংশটা যায়, কার ট্রাভেলার্স কুড এনজয় কনসিডারেবল কস্ট সেভিংস, এটা তো ভালো কথা, কিন্তু আমরা তো কস্ট পাই নাই ওইখানে, ওদের কস্ট বেঁচে যাবে তা তো পাই নাই, ইট উড বি ইজিয়ার টু ফাইন্ড পার্কিং স্পেস ইন আরবান এরিয়া, আরবান এরিয়াতে পার্কিং খুঁজে পাওয়া সহজ হবে, তাও কোথাও পাইলাম না, ট্রাভেলার্স কুড এনজয় কুড স্পেন্ড জার্নিজ ডুইং সামথিং আদার দেন ড্রাইভিং, এটা হতে পারে। ইয়েস, আচ্ছা বাকি সাবজেক্ট কোনটা বলেন, ট্রাভেলার্স, ট্রাভেলার্স কুড স্পেন্ড, যে ট্রাভেল করে গাড়ি চালায়, আপনি অফিসে যান গাড়ি চালায়া, আপনি কি করবেন, স্পেন্ড করবেন, কি স্পেন্ড করবেন, জার্নি সময়টা স্পেন্ড করবেন, জার্নি কিভাবে স্পেন্ড করবেন, নেচে গিয়ে নাকি করে, ডুইং কি করে বলেন, সামথিং মানে যা কিছু, সামথিং কিছু করে, এক্সেপ্ট আদার দেন এর পাশে লিখে রাখেন, এক্সেপ্ট, এক্সেপ্ট ড্রাইভিং, আপনি যা ইচ্ছা তা করবেন, কিন্তু করবেন না কোনটা, ড্রাইভিং, ড্রাইভিং করবেন না, এটা একটা বেনিফিট, ট্রাভেলাররা তাদের ট্রাভেল টাইমটা কাটাবে এমন কিছু করে, সেই কিছুটা কি, অবশ্যই ড্রাইভিং না, এক্সেপ্ট ড্রাইভিং, আদার দেন ড্রাইভিং ছাড়া অন্য কিছু করে কাটাবে, ওই লাইনটা নিচে আরো ব্যাখ্যা দেওয়া আছে যে অন্য কিছু করে কাটাবে, দেখেন এই যে বলে দিল, ইফ দা ভেহিকল ক্যান ডু সাম অর অল অফ দা ড্রাইভিং, যদি গাড়ি নিজেই নিজের চালায়, পুরোপুরি চালায় বা অর্ধেক চালায়, ইট মে বি পসিবল, সম্ভব হবে, তখন মানুষ প্রোডাক্টিভ হবে, টু সোশ্যালাইজ, তখন সে কি করবে বলেন, ড্রাইভিং করবে না, সোশ্যালাইজ করবে, সোশ্যালাইজ করবে, সোশ্যালাইজ, বন্ধুর সাথে গল্প করবে, চ্যাটিং করবে, অথবা আর কি করবে, সিম্পলি টু রিল্যাক্স, রিল্যাক্স, সাথে ঘুমায় নাই, গাড়ি নিজের মতো করে চলুক, আমি একটু ঘুমাই নেই, ওয়াইল অটোমেশন সিস্টেমস হ্যাভ রেসপন্সিবিলিটি ফর সেফ কন্ট্রোল অফ দা ভেহিকল, যখন অটোমেশন সিস্টেম গাড়ি নিজেই নিজের চালাবে, তার মানে মানুষ জার্নি টাইমটা কি করবে, প্রোডাক্টিভ কাজ করবে, কিন্তু সে করবে না কোনটা, ড্রাইভিংটা করবে না, এটা একটা বেনিফিট। আমরা একটা প্রশ্ন উত্তর করে ফেলতে পারলাম, ঠিক আছে। আচ্ছা
ট্রাভেলার্স কোড স্পেন্ড বলেন আপু স্যার এখানে তো আমরা বেনিফিটস খুঁজতেছিলাম কিন্তু এখানে তো কোনো বেনিফিটসের কথা উল্লেখও না এটার কোনো সিনোনিম আছে 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 এই যে নিচের লাইনে কি ছিল বিয়ন্ড দিস ডাইরেক্ট বেনিফিটস এই বেনিফিট ছাড়াও এই বেনিফিট ছাড়া বলতে তাহলে কোন বেনিফিট বেনিফিটগুলো কোথায় লেখা আছে নিচে না উপরে উপরে লেখা আর বলেন বেনিফিট কোথায় কোথায় পাই আমরা অনেকগুলো রিজন আছে এই অটোমেশনটা কেন সামনের দিকে আগাচ্ছে একটা বেনিফিট হলো একটা বেনিফিট বলেন একটা একটা রিজন কি বলেন সেফটি সেফটি কি খারাপ দিক না বেনিফিট বলেন সেফটি কি ডিসঅ্যাডভান্টেজ অর অ্যাডভান্টেজ অটোমেশনের অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আচ্ছা তাহলে আমরা লিস খালামনি কি বলছে আমরা কি সব সময় ওই ওয়ার্ডটাই পাবো না সিনোনিম পাবো অথবা কি পাবো বলেন প্যারাফ্রেজড প্যারাফ্রেজড ভার্সনটা পাবো এখানে প্যারাফ্রেজড ভার্সনে দেখেন বেনিফিটগুলোর প্রথম বেনিফিট কি সেফটি কিভাবে বর্তমানে 90% গাড়ি দুর্ঘটনার জন্য কে দায়ী কে দায়ী হিউম্যান এরর হিউম্যান এরর দায়ী মানুষ দায়ী মানুষ দায়ী তাই না অটোমেশন মে হেল্প টু রিডিউস দি ইনসিডেন্স অফ দিস যদি রোবট গাড়ি চালায় এতে কি অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়বে না কমবে রিডিউস হবে কমবে তাহলে এটা অটোমেশনের বেনিফিট কিনা বলেন ইয়েস বেনিফিট তাহলে সেফটি বেনিফিট পজিটিভ আমার রিডিং এমসিকিউ দনে প্রবলেম হয়েছে এমসিকিউ কয়েকদিন করেন দেখবেন ইজি হয়ে যাবে এমসিকিউ সব হলো সিনোনিমের খেলা আর কিছু না তারপরে আরেকটায় যাই আমরা এ পর্যন্ত তো পড়লাম আমরা ইফ দা ভেহিকল ক্যান ডু দা ড্রাইভিং দোজ হু আর চ্যালেঞ্জড বাই এক্সিস্টিং মোবিলিটি মডেলস সাচ অ্যাজ ওল্ডার অর ডিসেবল ট্রাভেলার্স মে বি এবল টু এনজয় সিগনিফিক্যান্টলি গ্রেটার ট্রাভেল অটোনমি বাক্যটা আমি আপনাকে লিখে করাইতে হবে আমাকে হ্যাঁ ইফ ভেহিকলস ক্যান ডু দা ড্রাইভিং আপনি নিজে আমাকে বলেন আমি আপনাকে লিখে দিচ্ছি যাতে সুবিধা হয় পরবর্তীতে হ্যাঁ বলেন কি কি আছে বলেন ইফ ড্রাইভিং তারপরে তারপরে or for disabled older people comma no or for disabled travelers or disabled 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 travellers tarpore hyphen shesh okay tarpore could na can bolen konta maybe able to maybe 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 able able to enjoy enjoy significantly greater significantly significantly greater 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 travel autonomy autonomy travel autonomy ভালো বাক্যটা লিখে ফেললাম আমাদের হয়ে গেল if the vehicle can do the driving those who are challenged by existing mobility models such as older or disabled travelers তারপরে maybe able to enjoy significantly greater travel autonomy acha boyo same eki bakko ta dao ache je ekhan theke shuru kore apni boy dekhe bolen bolen prothom subject kon ta vehicle ha eta if ala bakko prothom subject hocche vehicle number 1 subject er verb kon ta can can to verb hoy na পরে কমা দিয়ে আমরা নতুন বাক্য যাব যদি গাড়ি নিজে নিজে চালায় আমি চালাবো না গাড়ি নিজে নিজে চালাবে বলেন
গাড়ি নিজেকে নিজেরে চালাবে, গাড়ি যদি নিজেরে নিজেরে চালায় পরে দোষ, দোষ মানে যদি খেয়াল করেন দোষ যদি আপনি সিনেমা হল নিয়ে হইতো, দোষ মানে সিনেমা হলস, দোষ যদি সিনেমা হলের দর্শককে বুঝায় তাহলে দোষ মানে হলো যারা মুভি দেখতে যায়, দোষ যদি এটা পশু পাখি নিয়ে হইতো দোষ মানে হইতো যে অ্যানিমালস গুলো, তাহলে এখানে দোষ মানে যারা গাড়ি চালায়, ঠিক আছে, দোষ যারা, এটা একটা নতুন সাবজেক্ট দোষ, এর একটা ভার্ব খুঁজবেন, দোষের ভার্ব খুঁজবেন, দোষের ভার্ব দোষের ভার্ব খোঁজেন, দোষের ভার্ব, দোষের ভার্ব, দোষের ভার্ব, দোষের ভার্ব, দোষের ভার্ব, দোষের ভার্ব খোঁজেন, দোষের ভার্ব, দোষের ভার্ব, দোষের ভার্ব, মেবি 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 দোষ মেবি, হ্যাঁ এটা হচ্ছে বাক্য, দোষ দিয়ে বাক্যটা এতটুকু, তাহলে অর্থ করেন দোষ মানে হলো ড্রাইভার বা মানুষ, পিপল, পিপল রেখে দেন পাশে, may be able to enjoy significantly greater travel autonomy, autonomy পাশে লিখে রাখেন independence, freedom, freedom, autonomy, স্বাধীনতা, স্বায়ত্ত শাসন, okay, those many people, those are ভার্ব কোনটা বলেন, may be able বলেন, তারা কি করবে বলেন, may be able, মানুষ পারবে না নাকি পারবে, 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 কি করতে পারবে, enjoy করতে পারবে, significant, থেকে না, থেমে যান, থেমে যান, থেমে যান, মিনিটা করার জন্য এনজয় এর অবজেক্ট আছে, এনজয় এর অবজেক্ট খোঁজেন, এনজয় কি এনজয় করবে, সে কি এনজয় করবে, চা এনজয় করবে, কফি এনজয় করবে, কি এনজয় করবে, অটোনমি, কি এনজয় করবে, সে ট্রাভেল অটোনমি, ট্রাভেল অটোনমি, তাহলে মানুষগুলো স্বাধীনভাবে চলতে পারবে বলেন, ট্রাভেল করার সময় সে কি পাবে, পরাধীনতা না স্বাধীনতা, উপভোগ করতে পারবে, সুযোগটা পাবে, কিসের সুযোগ, ট্রাভেলের কি পাবে বলেন, পরাধীনতা না স্বাধীনতা, আচ্ছা কতটুকু, অল্প না অনেক, যাদের সমস্যা আছে, বর্তমান ড্রাইভিং সিস্টেম, এক্সিস্টিং মোবিলিটি মডেলস মানে লিখে রাখেন বর্তমান ড্রাইভিং সিস্টেম, যাদের বর্তমান ড্রাইভিং সিস্টেমটা তাদের ভাল লাগে নাকি ওটা তাদের জন্য প্রবলেম, ১০০ বছর হয়ে গেছে, তাই না, তার গাড়ি চালানোর তো স্ট্যামিনা দরকার, কিন্তু যদি রোবট গার হয় তাহলে সে ট্রাভেল করতে পারবে, সে নিজে ইচ্ছা মতো যেতে পারবে, আরেকটা কি বলেন, ডিজেবলড, ডিজেবলড ট্রাভেলার্স, ট্রাভেলার্স, দুইটা হাত নাই সে ড্রাইভিং করবে, পারবে যদি কি থাকে, অটোমেশন আসে, বুঝছেন, ওকে, তাহলে আমরা একটা বেনিফিট পেয়ে গেলাম, বেনিফিটটা কি, যে যাদের বর্তমান ড্রাইভিং সিস্টেম, বিশেষ করে বৃদ্ধ বা যাদের হাত পা সমস্যা কোন একটা কারণে প্রতিবন্ধী, এরা এই সমস্ত লোকগুলো স্বাধীনভাবে ট্রাভেল করতে পারবে না নাকি পারবে বলেন, এবার মানে পারবে, পারবে, চলেন আমরা খুঁজে বের করি, এরকম একটা সিএনএম দেখবেন, দেখবেন অটোনমি সিএনএম আছে, আমাকে লিখে পাঠান, হ্যাঁ maybe jagay on number ta people who find physically difficult could travel independently take us tale e bakke ekhane bakko kata bolen dui ta people e jagay dawa chilo those e bakker verb kon ta bolen could travel ekhane ache could travel ar oikhane ache ki maybe able to maybe able to travel significant travel autonomy autonomy jagay kon shobdo ta dewa ache ekhane she independently independent people bolte kon people bolen ke gula japan er people people er pore eta notun bakko dewa ache who find driving physically difficult
হ্যাঁ, যাদের কাছে শারীরিক ভাবে ড্রাইভিং করাটা ওদের কাছে সহজ লাগে না কঠিন লাগে বলেন? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জিং লাগে, কঠিন লাগে, ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং লাগে, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, রাইট, ওকে, ওল্ড যারা, তাদের তাদের কাছে ড্রাইভিংটা ফিজিক্যালি ডিফিকাল্টি লাগবে। ওরা কিভাবে কিভাবে ট্রাভেল করতে পারবে, পরাধীন ভাবে নাকি স্বাধীন ভাবে? স্বাধীন ভাবে, ইন্ডিপেন্ডেন্ট। আর ইন্ডিপেন্ডেন্টলি এর পরিবর্তে প্যাসেজে কি লেখা আছে বলেন? অটোনমি, অটোনমি, অটোনমি। আচ্ছা, মে বি এবল টু জায়গায় কি লেখা আছে বলেন? কুড, কুড, ট্রাভেল, এর জায়গায় ট্রাভেলই আছে। ওকে, পিপল এর জায়গায় আছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট। ওকে, তাহলে আমরা কিভাবে উত্তর পাইলাম? সব সিনোনিম দিয়া প্যারাফ্রেজ করে। চলো, তার মানে ভাইয়া এটা যেটা মোস্ট মানে মানে মোস্ট মানে মেজরিটি পার্সেন্ট যেটা হচ্ছে প্যাসেজের সঙ্গে যাচ্ছে সেটা কারেক্ট হবে। এটা কই পেলাম? এটা আমরা কই পেলাম? প্যাসেজে যা বলে তা আছে কি না এখানে? প্যাসেজে, হ্যাঁ, প্যাসেজের সঙ্গে রিলেটেড যেটা বেশি, ইয়েস, ওকে, প্যাসেজের সাথে রিলেটেড, মানে এগুলো তো সবই মনে হচ্ছে যে পিআই মানে পজিটিভ দিক, কিন্তু যেটা প্যাসেজে, কোনটা প্যাসেজে বলছে, কোনটা প্যাসেজে, এটা প্যাসেজের সঙ্গে রিলেটেড সেটা। তারপর এটাই যাই আমরা 25 আর 26, এখানে তাই করব আমরা। Quiz 2 challenges to automated vehicles development as the writer mentioned. Which two challenges to automated vehicles development does the writer mention? Which two challenges to automated vehicle development does the writer mention? বলেন এ বাক্যটারও আমাদের আগের মতো একই কাজ, কি করব? সবার আগে কোনটা বলবো? The writer mentioned. সবার আগে পড়বো আমরা রাইটার, কেন এটার আগে অক্সিলারি ভার্ব আছে। এখন ডাজ তো প্রেজেন্ট টেন্স, তাহলে রাইটারের পরে কি আমি মেনশন বলবো না মেনশনস বলবো? মেনশনস, মেনশনস। তাহলে মেনশনস এর পাশে লিখে রাখেন টেলস অফ, টকস অ্যাবাউট, স্পিকস অফ, লেখক বলে, ভালো একটা কথা, লেখক বলে। Which two challenges? Challenge মানে বলেন problems, challenge মানে বলেন problems, difficulties. Challenge মানে problems, 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 difficulties, problems, difficulties, problems, difficulties, problems, difficulties. তাহলে লেখক বলে কোন বিষয় নিয়ে বলে? উনি কোন বিয়ের প্রস্তাবের কথা বলতেছে, ভালো কিছু বলতেছে, না প্রবলেম নিয়ে বলতেছে বলেন? প্রবলেম নিয়ে বলতেছে, প্রবলেমস, প্রবলেম, কার প্রবলেম? এটা হচ্ছে ভিয়াকলের প্রবলেম, ভিয়াকলের প্রবলেম। ওই মিয়া, automated vehicle এর প্রবলেম, automated vehicle এর তো অফ হইতো, কারো প্রবলেম হলো তো অফ হইতো। চ্যালেঞ্জেস ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে কি? automated vehicle আসবে, automated vehicle কি হবে বলেন? ডেভেলপমেন্ট মানে হচ্ছে পৃথিবীতে আসবে, রাস্তাঘাটে সব গাড়ি অটোমেটেড, আজকে যে গাড়িতে করে আপনারা যান আসেন এগুলি কি অটোমেটেড গাড়ি? এগুলি কি অটোমেটেড? না, এগুলো অটোমেটেড না। তাহলে এগুলো অটোমেটেড হবে, অটোমেটেড ভেহিকল ডেভেলপমেন্ট মানে এগুলো কি হবে? চেঞ্জ হবে, রাস্তাঘাটে কি ধরনের গাড়ি চলবে? রাস্তাঘাটে কি ধরনের গাড়ি চলবে? ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি নাকি অটোমেটেড গাড়ি বলেন কোনটা? অটোমেটেড ভেহিকল। এই যে রাস্তাঘাটে অটোমেটেড গাড়ি আসবে, এটার ইংলিশ কি বলে? অটোমেটেড ভেহিকল ডেভেলপমেন্ট, অটোমেটেড ভেহিকল ডেভেলপমেন্ট। অটোমেটেড গাড়িগুলো আসবে, এই আসার কিছু সমস্যা আছে, আসতে হইলে কিছু কি আছে? প্রবলেম আছে। রোবট গাড়ি কেন আসতেছে না? কিছু প্রবলেম আছে, হ্যাঁ, কিছু প্রবলেম আছে, কিছু ডিফিকাল্টি আছে, কিছু চ্যালেঞ্জ আছে, এগুলো কে বলে? ফকির পীর বলতেছে, রাইডার বলতেছে, রাইটার, তাই না? 24, 25, 23, 24, 25, 26 তার নিচে পাবো। তাহলে আমরা চ্যালেঞ্জ খুঁজি, রাস্তায় গাড়ি ঘোড়া, অটোমেটেড গাড়ি ঘোড়া আসতে কিছু প্রবলেম সমাধান করে আসতে হবে, ওই প্রবলেম গুলো কি কি? এগুলো সবগুলোই প্রবলেম। মেকিং শিওর দ্য জেনারেল পাবলিক হ্যাজ কনফিডেন্স ইন অটোমেটেড ভেহিকলস, ম্যানেজিং দ্য ফেস অফ ট্রানজিশন ফ্রম কনভেনশন টু অটোমেটেড ভেহিকলস, এটা একটা প্রবলেম। ডিসাইডিং হাউ টু কম্পেনসেট প্রফেশনাল ড্রাইভার হু বিকাম রিডান্ডান্ট, রোবট গাড়ি চালালে যারা ড্রাইভার ড্রাইভিং শিখছে ওদের তো, ওরা তো ওদের জব পাবে না, ওদের কিছু একটা কম্পেনসেট করতে হবে, এটা একটা প্রবলেম। সেটিং আপ ইনফ্রাস্ট্রাকচার টু মেক রোড সুটেবল ফর অটোমেটেড ভেহিকলস,
রাস্তা বানাবো ঠিক মতো, যাতে করে ওই রাস্তায় গাড়ি ঠিক মতো চলতে পারে। তারপরে গেটিং অটোমেটেড ভেহিকলস টু অ্যাডাপ্ট, না রোবট গাড়িগুলোর সাথে আমি খাপ খাওয়া মানায়া চলবো, ভ্যারিয়াস ড্রাইভিং ওয়েদার কন্ডিশনস, ভ্যারিয়াস ড্রাইভিং কন্ডিশনের সাথে সবগুলাই প্রবলেম। কথা হচ্ছে সবগুলা তো উত্তর দেবো না, প্যাসেজে রাইটার যেটা বলছে ওটা আমরা খুঁজবো। আর এই ধরনের প্রশ্ন উত্তর কিভাবে করবো বলেন, সিনোনিম দিঘা কি দিঘা বলেন তো, সিনোনিম ধরেন এখানে কনফিডেন্স আছে, কনফিডেন্সের জায়গায় যদি কনফিডেন্সের সিনোনিম পান, জেনারেল পাবলিকের জায়গায় পড়েন সোসাইটি পান, ম্যাস পিপল পান, মেক শিওরের জায়গায় যদি এনশিওর পান, রাইট ওকে, কনফিডেন্সের জায়গায় যদি তারা অ্যাকসেপ্ট করে পান, তাহলে উত্তর হয়ে গেল পয়েন্টটা। ম্যানেজিং দ্য পেজ অফ ট্রানজিশন, ট্রানজিশনের জায়গায় যদি আপনি চেঞ্জ পান, কনভেনশনাল মানে যদি বলেন ট্রেডিশনাল, আর অটোমেটেড ভেহিকলের জায়গায় যদি আপনি মডার্ন ড্রাইভারলেস কার্স পান, তাহলে এটা উত্তর সিনোনিম খুঁজবেন, সিনোনিম প্যারাফ্রেজিং খুঁজবো আমরা, তাই আমরা খুঁজি। বেনিফিটস ম্যাসাচুসেটস ইনস্টিটিউট চ্যালেঞ্জ কোথাও না কোথাও পাবো আমরা, হ্যাঁ এই তো চ্যালেঞ্জেস পেয়ে যাবো আমরা কোথাও না কোথাও। এফ নাম্বার আছে ভাই, এফ নাম্বার আমরা লিস্ট খালাম অনুযায়ী আবার একটু স্মরণ করি, রিড দ্য কোয়েশ্চেন্স, সার্কেল দ্য কিওয়ার্ডস, দেন ট্রাই টু লুক ফর দোজ কিওয়ার্ডস অর এ সিনোনিম বা প্যারাফ্রেজ টেক্সট ইন দ্য প্যাসেজ। তাহলে চলেন আমরা আগে প্রশ্নের মানি হলো অটোমেটেড ভেহিকল ডেভেলপমেন্ট, এর মানে কি বলেন তো, অটোমেটেড ভেহিকল ডেভেলপমেন্ট, অটোমেটেড ভেহিকল ডেভেলপমেন্ট। হ্যাঁ এটার পরিবর্তে প্রশ্নে কোন শব্দটা উল্লেখ করা আছে, অটোমেটেড ভেহিকল, তারপরে কি ডেভেলপমেন্ট, রাস্তায় অটো গাড়ি আনা ওটারই বলা হয় অটোমেটেড ভেহিকল ডেভেলপমেন্ট। ওকে এখন এখানে বাক্য একটা, দেয়ার আর নাম্বার অফ হার্ডলস, কোনটা সাবজেক্ট কোনটা ভার বলেন তো, কোনটা সাবজেক্ট কোনটা ভার, নাম্বার 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 সাবজেক্ট, আ নাম্বার অফ হার্ডলস, ওভারকাম নাম্বার অফ হার্ডলস, ওভারকাম ভার্ব না আপু, ওভারকাম এর হবে ভার্ব থাকার কারণে এটা ভার্ব হবে, ওভারকাম ওভারকাম হবে ভার্ব থাকে, হ্যাঁ আর হচ্ছে ভার্ব পারছো ভাই। আ নাম্বার অফ, দেয়ার আর নাম্বার অফ হার্ডলস, দেয়ার আর নাম্বার অফ চ্যালেঞ্জেস, দেয়ার আর নাম্বার অফ প্রবলেমস, দেয়ার আর নাম্বার অফ ডিফিকাল্টিস, পাশে আপনি লিখে রাখেন হার্ডলস এর পাশে চ্যালেঞ্জেস ডিফিকাল্টিস, যদি আমরা অটোমেটেড ভেহিকল ডেভেলপমেন্ট করতে চাই এই জন্য কিছু সমস্যা সমাধান করতে হবে। ওকে আ নাম্বার অফ হার্ডলস, এটা কি সিঙ্গুলার না প্লুরাল, আ নাম্বার অফ হার্ডলস প্লুরালস, প্লুরাল প্লুরাল প্লুরাল, এজন্য আর হইছে, এজন্য আর হইছে, হ্যাঁ প্লুরাল প্লুরাল, পয়েন্টটা দেখি আমরা, দিস ইনক্লুড, দিস ইনক্লুড দা টেকনিক্যাল ডিফিকাল্টিস ইন রিলেশন টু দা ভেহিকল ওয়ার্কস রিলায়েবলি ইন দি ইনফিনিট রেঞ্জ অফ ট্রাফিক ওয়েদার এন্ড রোড সিচুয়েশনস ইট মাই এনকাউন্টার। ভালো বললাম আমরা, এলাইনটা পড়বো, দ্য রেগুলেটরি চ্যালেঞ্জেস ইন আন্ডারস্ট্যান্ডিং হাউ রিলায়েবিলিটি এন্ড এনফোর্সমেন্ট মাই চেঞ্জ এন্ড ড্রাইভারস আর নো লঙ্গার এসেনশিয়াল ফর ড্রাইভিং vehicle operation and the societal changes that may be required for communities to trust and accept automated vehicles as being a valuable part of the mobility landscape. পুরোটাই পড়ে ফেললাম, ঠিক আছে, যারা ভালো রিডার তারা দুবার পড়লে পারবে, আনসার করতে পারবে ইনস্ট্যান্টলি, রাইট। আপনি ভালো রিডার হওয়ার জন্য কি করবেন, প্যাসেজগুলোকে কেমব্রিজের এক একটা প্যাসেজকে কতবার করে আপ টু 100 টাইমস বুঝছেন, ওকে 100 বার পর্যন্ত পড়বেন, হ্যাঁ লিখে রাখবেন প্রতিদিন আপনি কবার পড়ছেন কয়বার হয়েছে, 100 বার যদি হওয়ার পরে না হয় তা আবার পড়বেন। দেয়ার আর নাম্বার অফ হার্ডলস টু ওভারকাম ইন ডেভেলপ, দিস ইনক্লুড, এই দিস দিয়ে কারে বুঝতে বলেন, দিস দিয়ে কারে বুঝতে বলেন,
হার্ডলস হার্ডলস হ্যাঁ তাহলে হার্ডলস ইনক্লুডের পাশে লিখা রাখেন আর তাহলে প্রবলেম গুলো হলো প্রবলেম গুলো যেহেতু দিস বলছে তাহলে প্রবলেম কি একটা না অনেকগুলা বলেন অনেকগুলা অনেকগুলা ঠিক আছে এইখান থেকে একটা প্রবলেম সেমিকোলন দিয়ে এইখান থেকে আরেকটা প্রবলেম আবার এন্ড দিয়ে আরেকটা প্রবলেম কয়টা প্রবলেম আছে বলেন তিনটা 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 প্রবলেম আছে এই পর্যন্ত একটা তারপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আরেকটা এনকাউন্টার পর্যন্ত একটা তাই তারপর যে এন্ড দিয়ে আরেকটা প্রবলেম আছে তিনটা এই তিনটার মধ্যে যে কোনো দুটো আমাদের উত্তর আচ্ছা ওকে ভালো ট্রাফিকটা একটা হবে ওকে প্রথমটা দ্য টেকনিক্যাল ডিফিকাল্টিস কিছু প্রযুক্তিগত সমস্যা আছে এনশিওরিং ভালো কি বললো দ্য ভেহিকলস ওয়ার্কস রিলায়েবলি দিস ইনক্লুড হার্ডল গুলো হলো টেকনিক্যাল ডিফিকাল্টিস ইন এনশিওরিং দ্যাট দিয়ে নতুন বাক্য দ্যাটের পরে আমাদের দুই নম্বর সাবজেক্ট চলেন দুই নম্বর সাবজেক্টটা পড়ি দ্য ভেহিকল সিঙ্গুলার বাক্যের ভার্ব কোনটা বলেন ভেহিকল কাজ করে ভেহিকল কাজ করে মানে ভেহিকল চলে গাড়িটা চলে ভেহিকল ওয়ার্কস মানে কি গাড়িটা কি করবে বন্ধ হয়ে থাকবে না চলবে চলে তাহলে ওয়ার্কস মানে ভেহিকলটা কাজ করে গাড়িটা চলে রিলায়েবলি মানে আসলে একটু চলে তারপরে 5 মিনিট পরে থেমে যায় এরকম না ভালোভাবেই চলে সুন্দরভাবে চলে একটা সমস্যা আছে কিছু প্রযুক্তিগত সমস্যা তাই না প্রযুক্তিগত সমস্যা সমস্যাগুলো কখন হয় দেখি সমস্যাগুলো কি ভেহিকলগুলো ঠিক মতো চলবে কোথায় চলবে বলেন ইনফিনিট রেঞ্জ অফ ট্রাফিক ইনফিনিট রেঞ্জ অফ ইনফিনিট রেঞ্জ মানে বলেন একটা দুইটা না অনেকগুলো বলেন অনেক হ্যাঁ এর পাশে লিখে রাখেন ভ্যারিয়াস ভ্যারিয়াস লিখে রাখেন ভ্যারিয়াস 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 আমার সাথে বলেন ইনফিনিট রেঞ্জ অফ অফের পরে একটা ইনফিনিট রেঞ্জ অফ ট্রাফিক সিচুয়েশনস ইনফিনিট রেঞ্জ অফ ওয়েদার সিচুয়েশনস ইনফিনিট রেঞ্জ অফ রোড সিচুয়েশনস ওকে গাড়ি চলবে কোন জায়গায় বলেন ছোটখাটো একটা জায়গাতে না ইনফিনিট রেঞ্জ অফ ট্রাফিক সিচুয়েশন বলেন গাড়িটা কই চলবে ইনফিনিট রেঞ্জ অফ ট্রাফিক সিচুয়েশন যেমন রাস্তায় রিক্সা চলবে গরুর গাড়ি চলবে ঘোড়ার গাড়ি চলবে বাস চলবে ট্রাক চলবে আরো যা যা আছে এর ভিতরে আর কোন গাড়িটা চলবে অটোমেটেড ভেহিকলটা চলবে এটা ব্যাপার হাজারো গাড়ির মধ্যেও চলবে অথবা ধরলাম পৃথিবীর সব গাড়ি অটোমেটেড রাস্তা দিয়ে একটা গাড়ি চলবে না অনেক গাড়ি চলবে অনেক গাড়ি সবগুলো কি একই মডেলের হবে একটা ছোট একটা বড় একটা বেশি বড় তার একটা আরো বেশি বড় একটা ট্রাক লরি বুঝছো নাকি একটা একটু স্ট্রং হুন্ডা এখন আমরা নিজেরা চালাই হুন্ডা তখন নিজে এমনি চলবে হাতে ধরতে হবে না তাহলে ওটা অটোমেটেড হুন্ডা হয়ে যাবে তখন তাহলে ট্রাফিক সিচুয়েশন গুলো কেমন হবে একরকম না ইনফিনিটিভ ইনফিনিট হবে বাদান কেমন ইনফিনিট রেঞ্জের জায়গায় বসান ভ্যারিয়াস ট্রাফিক সিচুয়েশনই শুধু নাকি ওয়েদার সিচুয়েশনও ওয়েদার সিচুয়েশন কখনো বৃষ্টি হয় কখনো বেশি বৃষ্টি হয় কখনো পানি আর কেমন সিচুয়েশন হবে রোডটাও কেমন হবে একরকম না বিভিন্ন অবস্থা রাস্তাটা এদিকে মন নিচ্ছে ওদিকে মন নিচ্ছে সবকিছু তাকে মানায় চলতে হবে এনকাউন্টার করে চলতে হবে হ্যাঁ ইট মাইট এনকাউন্টার মানে ইট মানে কোনটা ইট দিয়ে কারে বুঝাইলো বলেন গাড়ি এরকম এনকাউন্টার মানে ফেস করা গাড়ি ফেস করতে পারে কি কি ফেস করতে পারে ইনফিনিট রেঞ্জ অফ ট্রাফিক
infinite range weather, of weather infinite range of road situations gari bibhinno rokom jinish face korte pare oi jinisher sathe gari ke khap khaite hobe na naki hobe bolen khap khaite hobe khaite hobe eta ta problem ei moto samadhan korte hobe tale amra synonym dekhbo dekhbo infinite range of traffic weather and road situation er synonym dao ache work reliably er synonym dao ache chalo amra khuji amake likhe paten kon ta hoy sir e number ta ha korte de korte de e number sir hote pare number ta bolen conditions er synonym kon ta এখানে বললো কন্ডিশনস কন্ডিশনস এর সিনোনিম কি প্যাসেজে কি বলছে কন্ডিশনস এর জায়গায় কোনটা বলেন সিচুয়েশন সিচুয়েশনস বলছে ভালো কথা ড্রাইভিং কন্ডিশনস এটা 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 দি হবে না শুধু ইনফ্রাস্ট্রাকচার মানে শুধু রাস্তা ঠিক করা রাস্তা বানাবো শুধু তা তো বলে নাই রাস্তা বানানোর কথা বলছে কিনা ভাই বলেন আপনার কাছে মনে হলো রাস্তা ঠিক কেন হলো না বলেন সেটআপ মানে এর পরিবর্তে বিল্ড হতে পারে বলেন তো এখানে রাস্তা বানানোর কথা বলছে নাকি বিভিন্ন রাস্তায় যাতে ও খাপ খাওয়া চলে বিভিন্ন রাস্তায় যাতে খাপ খাইতে পারে হ্যাঁ ডি নম্বর কেন উত্তর না ডি নম্বরে কি বললো চিচিং এর রাস্তা বানাইতে হবে যে রাস্তা শুধু যে রাস্তা কার জন্য বানানো হবে প্লেনের জন্য না অটোমেটেড ভেহিকল অটোমেটেড ভেহিকলের জন্য আলাদা রাস্তা বানাইতে হবে তা তো বলে নাই বলছে যে রাস্তা আছে বিভিন্ন রকম রাস্তা আছে ওই রাস্তায় যাতে অটোমেটেড ভেহিকল অ্যাডাপ্ট করতে পারে হ্যাঁ তাহলে এটাই বলছে এনশোরিং গেটিং অটোমেটেড ভেহিকলস টু অ্যাডাপ্ট ওয়ার্ক রিলায়েবলি ওরে রিলায়েবলি কাজ করাবো কোন জায়গায় টু ভ্যারিয়াস ডিফারেন্ট ড্রাইভিং কন্ডিশনস কন্ডিশনস বিভিন্ন ড্রাইভিং কন্ডিশনে আর লাস্টেরটা একটু ছোট করে বলে দেই আমি স্যার অ্যাডাপ্ট মানে এনকাউন্টার এটা মানে খাপ খাওয়ানো ওয়ার্ক রিলায়েবলি ওয়ার্ক রিলায়েবলি ওয়ার্ক রিলায়েবলি আর লাস্টেরটা দেখেন লাস্টেরটা পড়ি মাঝখানে আমি পড়লাম না কারণ আমার টাইম নতুন ক্লাসের টাইম শুরু হয়ে গেছে এন্ড দা সোসাইটাল চেঞ্জেস সোসাইটাল চেঞ্জ মানে কি বলেন আমার শুধু পরিবর্তন না মানুষের পরিবর্তন সোসাইটাল চেঞ্জ সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তন আচ্ছা সামাজিক পরিবর্তন লাগবে দ্যাট মে বি রিকোয়ার রিকোয়ার মানে কি রিকোয়ার মানে মেরামত করার জন্য ভালো করার জন্য বলেন লিখে রাখেন নিডেড 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 মানে সামাজিক পরিবর্তন লাগবে রাইট ওকে পরিবর্তনটা হইতে হবে কার আমার আপনার নাকি কমিউনিটিজ এর কমিউনিটি মানে কি যেখানে বিয়ে শাদী অনুষ্ঠান হয় ওইটা কমিউনিটিজ মানে কি বলেন এটা সমাজ কমিউনিটি মানে সম্প্রদায় সম্প্রদায় পিপল পিপল কমিউনিটিজ মানে পিপল কমিউনিটিজ মানে বলেন পিপল 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 সম্প্রদায় তাহলে পিপল কে একই রকম থাকতে হবে না তাকে চেঞ্জ হইতে হবে মানুষের যাতায়াতের একটা উপায় হতে পারে এটা মানুষকে অ্যাকসেপ্ট করতে হবে না নাকি করতে হবে বলেন কোনটা হবে না কি করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে সমাজের কিছু পরিবর্তন দরকার সমাজের পরিবর্তনে পরিবর্তনটা হবে কার পিপড়া জগতের না মানুষের মানুষকে মানুষকে অটোমেটেড গাড়িগুলোকে রিজেক্ট করতে হবে না অ্যাকসেপ্ট করতে হবে বলেন অ্যাকসেপ্ট করতে হবে দেখেন এটা দিয়ে একটা উত্তর পাবে না মানুষকে দেখেন পিপল আছে কোথাও না কোথাও ঠিক আছে কমিউনিটি জায়গায় দেখবেন সরাসরি সুন্দর একটা কথা আছে ট্রাস্ট আমি তোমার ট্রাস্ট করি ট্রাস্টের পরিবর্তে কি লেখা যায় তোমার উপরে আমার কি আছে বলেন কনফিডেন্স হ্যাঁ কনফিডেন্স এ হবে এ হবে মেকিং শিওর দ্যাট জেনারেল পাবলিক হ্যাজ কনফিডেন্স ইন অটোমেটেড ভেহিকল বাস আলহামদুলিল্লাহ তাহলে আমাদের উত্তর হয়ে গেল লাইভ স্ট্রিম অফ করে দিলাম ওকে